বন্দে গুরুপদ্বন্দ্ব ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতো শ্রীনন্দনন্দ বন্দে রাধিকা চরণোদ গোপীজন্য সময়ুক্ত বৃন্দন মনোহর वाशा कलपतरुवश्च कृपासीव पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगुंगिरी यमंदी परमाधव बृंदावई तुलसीदेव पिया वई केशवश भक्ति पदे देवी सत्वी नमो नम नारायण नमस्कृत नर जीव नरोतम देवी सरस्वती मदीर संकीर्तने कृष्ण कथोपदेश गौरी अत्र प्रकाशने सदानुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाक्ष जगोद वरुण धैयम सदा परिभवग्न भविष्ट दोहम तीर्थास्पद पदम शिव विरंचन तम शरण्यम भीतातिहम पनुतपाल भवादिपोतम भवादिपोतम

सियाद्वैतगदाधर शिवसदिः गौरभक्तबिन्दु श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द सियाद्वैतगदाधर शिवसदिः गौरभक्तबिन्दु Hare कृष्ण हरे कृष्ण 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 Hare Hare হরে রাম হরে রাম রাম হরে হরে আজানু লবিত ভুজৌ খনখা বাত সংকেতনৈক পিতর কমলা বিশাম্বর দ্বিজবরু বরু যুগধর্ম পালো वंदे जगत प्रिय करू करुणा भुथारू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमामि गङ्गे पादपङ्कजम् सुरासुरैर्बन्दितो दीपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा नरान्नम् गंगा गंगातरंगमीयजलापम गौर विभूषी तवाम तो भाग नारायण प्रियमन मदा वरान सीपुरपति भजबीशनाथ वागीष्व वदने लक्ष्मीश वक्ष ज्यास्ते हृदय निशिंगम मह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे को बीजित ऋषिक वायुभिरादंत मुनस्तुरगम जय जतंती जंतुमति लोलोम पायु खिद व्यसनसतामृत समवाहायु गुरचरण बनिजय वाज सतक कर्णधरा जलध বিজিত বিজিতৃষি কায়ুবিদন্ত মনস্তু রিন্তমতি লো লম পাবহায় গুণ চরণ জমি জয়সন্ত কর্ণধরা জলধৌ গৌরী গোষ্ঠীপতি শিশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত জগৎগুরু জানিয়েছেন গুরুত্ত্বেতে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের হরিভজন শুরু হয় না গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাত জগৎগুরু জানিয়েছেন গুরুতত্ত্বে সম্যকরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের হরিভজন শুরু হয় না সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হবে দূর সম্বন্ধ গান দাতা গুরুপা পদ্মিয়া দর একটা চিয়া সম্বন্ধজ্ঞান দাতা গুরুপাদ চরণে সম্যক কৃপা না হওয়া পর্যন্ত বাস্তবিক পক্ষে অপ্রাকৃতি জগতের হরিভজন শুরু হয় না শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন তথাকথিত দীক্ষা এবং বাস্তব দীক্ষা এই দুটের মধ্যে অনন্তের পার্থক্য বিরঞ্জবান বিস্তর পার্থক্য এটা সাধারণ ব্যক্তিগণকেও অনুভব করতে পারেন না বাস্তব দীক্ষা পপা জানিয়েছেন বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষা এ দুইয়ের মধ্যে এক অনন্তের পার্থক্য যে পার্থক্যটা থাকে যে পার্থ পার্থক্যকে সাধারণ মানুষ অনুভব করতে পারেন না যে দীক্ষার দ্বারা আমার দিব্যজ্ঞানের উন্মেষ হলো না গত তিরিশ বছরেতে সেই দীক্ষাটা কেমন দীক্ষা হল যেখানে আমার দীক্ষা নেওয়ার পর আমি নাকি সম্বন্ধ জ্ঞান প্রাপ্ত হয়েছি গুরুপাদ পদ্মের থেকে কিন্তু এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত আমার হৃদয়ে সেই দিব্যজ্ঞানের উন্মেষ হলো না কেন এটা একটা বিশেষ প্রশ্ন অবশ্য যাদের জীবনের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি তারাই এটা নিয়ে চিন্তা করবেন যাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে ভজনের নামেতে তারা এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামেন না বরঞ্চ যদি এসব মাথা নিয়ে কেউ কোনো সাধু মাথা ঘামাতে যায় তার বিরুদ্ধে তারা একটা প্রতিকারের ব্যবস্থা করতে চান কিন্তু এটা প্রতিকার হয় না অপ্রাকৃত শব্দব্রহ্মকে কখনো ঠেকানো যায় না এটা এই জড়জগতের কোনো শব্দ নয় যে শব্দকে আমি আমার গায়ের বলে হিরণ্য মতো থামিয়ে দেবো এটা হয় না পৌপাদের বিচারধারা সমগ্র জগতে একটা ইভলিউশন এনেছিল আ গ্রেট ইভলিউশন ওয়াজ দে এত বড় ধর্ম জগতে ভজন জগতে আজ পর্যন্ত কোনো দিন হয়নি আজ পর্যন্ত কোনো দিন হয়নি রামানুচার্যের প্রচার শিলামধ্যাচার্যজির প্রচার নেমবারক স্বামী বিষ্ণা বিষ্ণু স্বামী এদের বিচারেরও এদের প্রচারেরও কিছু বৈশিষ্ট্য অবশ্যই ছিল আমরা এদেরও ঋণ কোনো দিন শোধ করতে পারব না কিন্তু তাই বলে তাদের প্রচারকে তাদের ইডিওলজিকে আদর্শ তাদের যে সিদ্ধান্ত বিচার সেগুলোকে আমি জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের সঙ্গে তুলনা করতে পারি না কারণ সরস্বতী ঠাকুরের হৃদয়তে যে সমস্ত বিচারগুলো উদিত হতো সেগুলো সমস্ত তার নয় রাধা রাধারানী যদি আমাদের সামনে উপস্থিত হন যেটা অসম্ভব কিন্তু যদি রাধারানী কোনোদিন আমাদের সামনে উপস্থিত হন রাধারানী উপস্থিত হওয়ার পরে যে সমস্ত আদেশগুলো করবেন শ্যামসুন্দরের সেবা যেসব আচার আদর্শগুলো সিদ্ধান্তগুলো সেবা বৈশিষ্ট্যগুলো সেগুলি আমরা ভক্তিমিনো ঠাকুর শ্রী ল সচিদান্দ ঠাকুর এবং বহুপাদের কাছে আমরা লাভ করতে পেরে লাভ করার সৌভাগ্য পেয়েছি অন্য কাউর কাছে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া সম্ভব না যার জন্যই প্রপাত প্রায়ই বলতেন আমরা গৌরীয় সাধু আমরা গৌরীয় মঠের আমাদের কিছু বিশেষত্ব আছে উই হ্যাভ সাম স্পেশালিটি প্রপাত বলতেন উই গৌরিয়াস সিওরলি উই আর গোয়িং টু রিজার্ভ সাম স্পেশালিটি আমাদের গৌরীয় আমরা গৌরীয় মঠের ভক্ত আমাদের আইডেন্টি এত যেখানে যে সাধু বাস্তবিক গৌরী শুধু পৌঁছে যাবে সেখানেই গৌরীয় মঠ তৈরি হয়ে যায় অর্থাৎ যেখানে আমাদের গৌরীয় সাধু উপস্থিত হয় সেখানে অপ্রাকৃত গৌরী আমার নেবে আসে যেটাই ছিল প্রহপাদের উদ্দেশ্য যখন শরদেন্দুবাবু বলেছিলেন যে আপনি তো পঞ্চাশটার বেশি মঠ হয়ে গেল পরবর্তীকালে তো চৌষট্টিটা হয়ে গেল তা আপনি তো এত তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু প্রপাত বললেন দেখুন আমি পঞ্চাশটা মঠের পরিবর্তে পঞ্চাশটা যদি চলন্ত গৌরী যারা এই গৌরাং মহাপ্রু ভাবধারাকে সর্বাঙ্গীনভাবে গ্রহণ করতে সমর্থ যিনি সর্বাঙ্গীনভাবে এই ভাবধারাকে গ্রহণ করতে নিজের জীবনে পারেন নাই তিনি অপরকে উপদেশ দিতে পারেন না যদি উপদেশ দিতে যান তার নিজের সর্বনাশ এবং যারা শুনবেন তাদেরও সর্বনাশ প্রৌপাদ গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা কোথায় আমরা সর্বাঙ্গীনভাবে পেতে পারি তার উত্তর হচ্ছে প্রহুপাদ ভক্তবিন্দ ঠাকুরের কাছে আর কোথাও পাব না জগতের কোনো জায়গায় গেলেই আমি গৌরাঙ্গ মহাপ্রভু যে আচার আদর্শ যে শিক্ষা এর আমি কোনোটাই পেতে পারব না আমি জানি কঠিন আপনাদের পক্ষে প্রচণ্ড কঠিন প্রপাদের আদর্শ মেনে চলা প্রহুপাদের ভাবধারা মেনে চলা কিন্তু এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তাও নাই এছাড়া অন্য কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নাই বহুপাদের কাছেই আসতে হবে আমাদের আর বহুপাদের যারা অনুগমন করেছিলেন যারা বহুপাদের অনুগমন করেছিলেন অন্তর থেকে যেমন আজ যে মহাপুরুষের আবির্ভাব তিথি আজ আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথি উপলক্ষে তার চরণে পুষ্পাঞ্জলি দিতে এসেছি আমার অর্থবিত্ত নাই প্রয়াস প্রচেষ্টা আমার সবই বৃথা এই অপ্রাকৃত মহাপুরুষগণের চরণে পুষ্পাঞ্জলি দিতে গেলে জগতে যত ফুল আছে পুষ্প আছে এগুলো যথেষ্ট নয় যার জন্যে কেশব কোস্বীমা এক্ষুনি আলোচনা হয়েছিল দেড় ঘন্টা দেবানন্দ গড়িয়া মঠে সকাল থেকে জগতেরও যত ফুল সেগুলো তিনি বলেছেন সেগুলো পুষ্পাঞ্জলি দেওয়ার পক্ষে যথেষ্ট নয় যথেষ্ট তো নয় যতক্ষণ পর্যন্ত আমাদের মন রূপী যে পুষ্প আমাদের যে মন যেটাকে সংস্কৃত ভাষায় পর্যাবশিষ্ট অমর বলা আছে মনের আরেক নাম হল সুমন মনের আরেক নাম হলো সুমন এই মনটাকে সমস্ত কপটতা শূন্য করে দিয়ে যোগ্যতা বিচারে কিছু নাই পায় যদি গুরুদেব আমার যোগ্যতা জোগাড় করতেন তোমার কি যোগ্যতা আছে তবে আমি তোমাকে দেবো তাহলে আমিও দীক্ষা পেতাম না এই কথাটা আমিও স্বীকার করছি আপনাদের সামনে কিন্তু এই কথার অর্থ এ নয় যে মহাপুরুষগণ গৌরাঙ্গের কৃপাগুলো বিতরণ করবেন না যেখানে গৌরাঙ্গ মহাপুর প্রকটকালে বলেছেন তার প্রকট সময়তে দেখেছি পাত্রা পাত্র বিচার আনাম ন কুরুতে ন সপরং বিখ্যাতে দেয়া দেয় বা বিমর্ষক ন হি ন বা কাল প্রতীক্ষ এই কথাগুলো বলেছেন মহাপু কোনো বিচার করেননি এ যোগ্য এ যোগ্য পাত্র নয় ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে প্রভু যেরকম হবেন প্রভুর যারা ভক্ত তাদেরও তো চরিত্র সেরমই হবে মাপু যদি স্বভাব এরকমই হয় তাহলে তার ভক্তগণের স্বভাব তো তার থেকে আরও বেশি আরও বেশি এত উন্নত হবে যে আমাদের মতো যে কোনো নিকৃষ্ট জীবকে তুলে আমাদের কৃপা করতে পারে যোগ্যতা বিচারে কিছু নাই পায় সেটা ঠিকই কথা কিন্তু একটা যোগ্যতার দরকার আছে কোনো যোগ্যতার দরকার নাই না হলেও চলবে যেমন আমার কোনো যোগ্যতা নেই গুরুপাত্মেন কৃপা বলে যদি কিছু হয় তো হলো কিন্তু একটা যোগ্যতা এটা ফরমোস্ট যোগ্যতা যেটা না হলে ভজন রাজ্যে কোনো এন্ট্রি পাওয়া যায় না সেই যোগ্যটা হল নিষ্কপটভাবে শরণাগতি শরণাগতি হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার জীবনে দেখেছি আমি কোনো ফিলসফির লোক নয় আমি কোনো দর্শন শাস্ত্রের ছাত্র নয় পুরো ড্রাই ম্যাথমেটিক্সের ছাত্র কি কি করে কোথা থেকে গুরুপাদ পত্নের কৃপায় সব স্ফূর্তি হতে আরম্ভ করলো তাই আমি বুঝি মহাপুরুষের কত বড় করুণা কত বড়ো সেবা ওই বৃদ্ধ অবস্থায় আমার মতো ছাগলকে এরম বলছেন এভাবে প্রুফ দেখো দেখতে হয় আমি জানতাম না কিছু কাজে যোগ্যতা বিচারে কিছু না থাকলেও একটা যোগ্যতা আমাদের গুরুবর্গ বলেছেন এরা মহাপ্রভু এবং ভাগবতেরও একটু আগেও আলোচনা করছিলাম সেটা হচ্ছে শরণাগতি যেটাকে বহুপাত বিচার করতে গিয়ে বলছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার যদি কেউ প্রচার ক্ষেত্র যেত গুরু পাদ পদ্মকে জিজ্ঞাসা করতো মহারাজ আমরা প্রচার করতে যাবো একটুখানি তিনি রেগে গিয়ে বলতেন কিসের প্রচার ভজন করো ভজনের রিয়েলাইজেশন হলো না কিছু হলো না জ্ঞান তত্ত্বতে প্রতিষ্ঠিত হলে না নানাত্ম দর্শন তোমাকে মায়া ফেলে দিচ্ছে তুমি এই সব বেশ নিয়ে যাবে প্রচার করতে যখনই আমার ডাইভার্সিফাইড দর্শন থাকে সেই দর্শনটা কোনো ক্ষতি নাই যদি তার মধ্যে আমি একতা দর্শন করতে পারি এই যে বৈচিত্র্য আমি দেখছি এর মধ্যে যদি আমি বুঝতে পারি অনুভব করতে পারি এই সমস্ত কিছু অদ্বয় জ্ঞান তত্ত্বেরই একটা বহিঃপ্রকাশ প্রকাশ তাহলে কোনো বিপদ নাই কিন্তু অধ্যয় জ্ঞান তথ্যতে প্রতিষ্ঠিত হওয়া সময় সামান্য কথা নয় পৃথিবী খুঁজে পেললে কয়েকজনকে গুণে বলা যাবে কারা কারা এ অধ্যায় জ্ঞান তো প্রতিষ্ঠিত হয়েছে যে এর এত নানাত্বের মধ্যে বুঝতে পারছেন যে এগুলো সব ভগবান আর কিছু না আমি বলে যে আছি এটাও কিছু নয় এই অনুভবটা অত সোজা কথা নয় বলতে ভালো লাগে কিন্তু আচরণ করলে পরিস্থিতি সামনে আসলে তখন দেখা যায় কার চরিত্র কার স্বভাব কার কি আদর্শ আছে সব ধরা পড়ে যায় যার জন্য গুরুপাদ বলতে এভাবে প্রচারে যাওয়া যাবে না কথা বলতেন যতক্ষণ পর্যন্ত এই তত্ত্বজ্ঞানে সম্পূর্ণ সুপ্রতিষ্ঠিত না হওয়া যায় ততক্ষণ পর্যন্ত আমার প্রচারটা হলো আমার নিজের স্বেচ্ছাচারিতা আমার প্রচারটা হলো আমার স্বেচ্ছাচারিতা আমি ফরেনে যাব। ওয়ার অ্যাজ আমার পাশের লোক আমার কিছু আমি নিজের মঙ্গল নিজে করতে পারলাম না আমি ফরে গিয়ে কী করবো যেখানে ইংরাজিটা একটা কথা আছে ওখানে বলছিলাম যে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম দয়া দাক্ষিণ যদি শুরু হয় ঘরেতে শুরু হয় তুমি আগে নিজের সঙ্গে জাস্টিফাই করো ট্রাই টু জাস্টিফাই উইথ ইউর সেল আমাদের বুড়ুবর্গ শিখিয়েছেন তুমি যদি সুবিচার করতে হয় তুমি অপরের সুবিচার করতে যাচ্ছ তুমি নিজের সঙ্গে সুবি তুমি নিজের সঙ্গে অন্যায় করছো তুমি নিজের সঙ্গে ঘোরতোর অন্যায় করছো তোমার আত্মা যেটা পাওয়া উচিত ছিল দিচ্ছ না সবচেয়ে অন্যায় তুমি নিজের সঙ্গে করছো ভ্রম প্রমাদ বিপ্রলেপসা কর্ণাপটা এই চতুর্ভিদ ভ্রম বদ্ধজীবের থাকবেই মহাপুরুষের থাকে না এই জন্য মহাপুরুষগণ প্রচার করতে পারেন মহাপুরুষগণ বদ্ধজীবকে উদ্ধার করতে পারেন তার রিক্স নিতে পারেন যেটা আমাকে শিখিয়েছিলেন গুরুবর্গ তুমি যদি নিজেই সাঁতার না জানো তা একটা ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে তুমি নিজে ঢুকবে এটা প্র্যাকটিক্যালি যাতে উদাহরণ আছে জানেন যে সাঁতার কাটতে জানে এবং প্রচণ্ড এক্সপার্ট সে ওই চুল ধরে তাকে যদি গায়ে ধরতে যায় তাহলে তাকে জড়িয়ে ধরবে দুজনে মরবে এটা হলো আমাদের প্রচার রাজ্যের অবস্থা আমরা প্রচারক নই কখনোই নই আমি ব্যাসনে বসে বলছি প্রচারক নই প্রতারক প্রচারক আর প্রতারক দুটো মনে হচ্ছে একই রকম দেখতে পৌবাক বলছেন আমি আমার জীবনে তার চরণে আমি সর্বাঙ্গীনভাবে আত্মসমর্পণ করতে রাজি আছি যিনি আমার জীবনে সর্বাঙ্গীন মঙ্গল দিতে পারবেন যিনি আমাকে হায়েস্ট মঙ্গল হু ক্যান গিভ হায়েস্ট মঙ্গল আই ক্যান সাবমিট আন টু হিজ লোড স্পিড নট এভরিও এনিওয়ে আমি যেখানে সেখানে আমি আত্মসমর্পণ করবো না বর্তমান দিকে আমাদের ছাগল সমাজ ছাগল সমাজ এদের কমন সেন্সও নাই এরা ভগবানকে চায়ও না কেউ বলতে পারবে না কেউ যদি সালগাম ছোয়ে বলো তুমি ভগবানকে চাও কিনা তুমি যে কোনো বেশে থাকো এমনকি তুমি আচার্যের বেশে রয়েছো শালগাম ছো ছুঁয়ে বলো ভগবানকে চাই যদি তোমার রিকোয়ারমেন্টটা অন্য কিছু হয় ভগবত তোমাদের জীবনের উদ্দেশ্য নয় তাহলে তুমি গেলে আস্তে আস্তে পাঁকে চলে গেলে আর কিছু করার নেই যে গুরুবৈষ্ণব সম্বন্ধে বলতে গিয়ে সনাতন গোসাই গুরুতত্ত্বের এমন এক ডেফিনেশন দিয়েছেন যেটা আর কোনো শাস্তে কোনো দিন পাওয়া যায়নি যেমন নামের মহিমা বলতে গিয়ে গৌরাঙ্গম্প বলেছেন রায় রামানন্দ বলেছেন রূপগোস্বামী পা হে রূপ এই রূপ যে নামের মহিমা কীর্তন করল কোনো শাস্তি কোনো দিন আজ পর্যন্ত দেখি নাই ঠিক সেই রকম বিচার সনাতন গোস্বামীপাদ সম্বন্ধ জ্ঞানের আচার্য তিনি যেভাবে আমাদের গুরুতত্ত্বের ডেফিনেশানটা দিয়েছেন দ্যাট ইজ দ্য হায়েস্ট এর পরে আর কোনো ডেফিনেশান আমাদের কাছে আসেনি যেমন নামতত্ত্বের কথা বলতে গিয়ে রূপগোস্বামীপাদ বলছেন অপূর্ব মনে আছে না নাম তত্ত্ব বলতে গিয়েছে শ্লোক বলছেন এখন তো এসব আলোচনা করার টাইম নেই তুণ্ডে তাণ্ডমিনীর তুণ্ডাবলী লব্ধে কর্ণ ক্রো করমি ঘটাইতে কর্ণার বিদ্যস্প প্রিয়ম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বন দিয়ানাম কৃত্রিম নো জানি জানি তা কি অদ্ভুত অমৃতি কৃষ্ণে দিবর্ণ দেয় দ্যাট ইজ দ্য হায়েস্ট নাম মহিমার সারা শাস্ত্রে অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা বলছি বাদ যা বলেছেন দ্যাট ইজ দ্য অ্যাপ্রুভাল অফ চৈতন্য মাহাপু তিনি অ্যাপ্রুভ করেছেন এর ওপরে আর হয় না নামের যে সর্বোচ্চ মহিমা বাদ কীর্তন করেছেন এর ওপরে আর আজ পর্যন্ত হয়নি ঠিক সেরকমভাবে ছিল সনাতন গোস্বামীবাদ আমাদের যে সমস্ত কৃপা সিন্ধু সুসংপূর্ণ কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্ব উপকারকহা সর্বত সিদ্ধ সর্ববিদ্য বিশারদহা সর্বসংশয় সংশ্বেত অনলস গুরুর কে দিতে পেরেছে এই ডেফিনেশন কেউ দিতে পারেন অবশ্যই ইনি অন্য জায়গা থেকে তুলেছেন তুলে দিয়েছেন আমাদের দেখিয়েছেন গুরুতত্ত্বের যদি ম্যাক্সিমাম মোস্ট এক্সপ্রেশন বর্ণনা গুরুতত্ত্বকে সবচেয়ে চরমভাবে চারিদিক থেকে অ্যাঙ্গেল থেকে তাহলে এই শ্লোক এটা হচ্ছে সবচেয়ে টপম শ্লোক কৃপা সিন্ধু একটা একটা অক্ষর ব্যবহার করলে আমার গুরু পাত পদ্মশীলা মহারাজের মধ্যে আপনারা অবশ্যই সব গুণাবলী পাবেন যদি আপনারা অন্ধ হন তাহলে পাবেন না যদি আপনারা অন্ধ না হন আর সৌত উপান্তায় বিশ্বাস রাখেন আমি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবো এই মহাপুরুষের জীবনে যেগুলো এখানে বলা আছে সমস্ত কিছু অ্যাপ্লাইড ফর্মে থিওরিটিক্যাল নয় প্র্যাকটিক্যাল একটু আগে যে কথাটা বলছিলাম উই গৌরিয় উই মাস্ট ডিজার্ভ সাম স্পেশালিটি আমরা গৌরী আমাদের কিছু বিশেষত্ব আছে অনেকে মনে করবেন এটা বড় অহংকারের কথা এটা আবার কেমন কথা আমরা তো সবাই সমান হ্যাঁ সহজিয়ারা এরকমই বলবেন ওরা না বললে ওদের বাজারটা খারাপ হয়ে যাবে কিন্তু ভাগবতাস্ত্র কোনো দিন এরম কোথাও বলেনি সেখানে অধিকার নির্ণয় তার গ্রেট কি কে কী অবস্থা আছে যে 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 অধিকারী আছে সেই বিষ্ণবকে সেরকমভাবে মর্যাদা এবং সেবা না করলে পরে ভজন উন্নতি হয় না কিন্তু আমরা আজকাল সহজি হয়ে গেছি ও তো সবই এক ঠিকই তো সবই তো এক মুড়ি মিজি এক মুড়িমিচি সব একদল এটা পেয়েছি আমরা যেখানে বহুবার বলছেন যে আমরা গৌরীয় আমাদের স্পেশালিটি আছে গৌরিয়া মঠের তিনি কি অভিমান প্রকাশ করতে চেয়েছিলেন এই কথার দ্বারা কি বলতে চেয়েছিলেন এটা আমাদের জানার দরকার তা না আমরা ওই মহাপুরুষের চরণে অপরাধ করে নিম্নগামী হব তিনি বলতে চেয়েছিলেন ওই গৌরীয় আমরা গৌরীয় আমরা গৌরিয়া মঠের আমাদের সেবাগত বৈশিষ্ট্য আছে এবং সিদ্ধান্তগত বৈশিষ্ট্য কথাটা বোঝা গেল না আমাদের সেবাগত বৈশিষ্ট্য এবং সিদ্ধান্তগত বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য আছে যদিও দুটো বৈশিষ্ট্যকে যদি আমি অ্যানালিস আমি যদি অ্যানালিটিক্যাল বিচার করি তাহলে একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্যের মধ্যে অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে যেটাকে আমি সিদ্ধান্ত বলছি সেই সিদ্ধান্ত যখন আমি মহাপুরুষের মাধ্যমে প্রয়োগক্ষেত্রে অ্যাপ্লাইড ফর্মে দেখব বোঝা গেল যেমন কেউ যদি ফিজিক্স পড়ে থাকে অ্যাপ্লায়েড ফিজিক্স তাহলে এমনি ফিজিক্স আমরা পড়েছি তবে অ্যাপ্লায়েড ফিজিক্স ওই ফিজিক্সের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে সেইটা যারা পড়েছে অ্যাপ্লাইয়েড ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সেরকম আমাদের আছে এখানে সিদ্ধান্ত কেউ মুখস্থ করতে পারেন বিচিত্র কিছু নয় কাউ মেমোরি আর ভালো থাকতে পারে কারোর মেমোরি পা ভালো থাকতে পারে রাজ্যের সিদ্ধান্ত মুখস্থ করে নিল কিন্তু পৌপাতকে বোকানো বানানো যায় না ভক্তবী ঠাকুরকে পৌপাতকে পরমবি কেশব মারাজকে মহারাজকে এদেরকে বোকা বানানো যায় না এরা চোখের দিকে তাকালে ওর ড্রেসটা দেখলে সঙ্গে সঙ্গে বুঝে নেবে এর পরিস্থিতি এই অবস্থা ওদের বলতে হবে না আমি কী অবস্থায় রয়েছি ভজনে দেখার সঙ্গে সঙ্গে বুঝে নেবে এই অবস্থায় রয়েছি তাদের চোখটা এমনই হয়ে গেছে এক্স হেলো বলছেন যেটাকে আমি সিদ্ধান্ত বললাম সেটাকেই আমি প্রমাণ করে দেবো ওইটি যখন অ্যাপ্লাইড ফর্মে যাবে ওটা সেবা বোঝা গেল আমি কী বললাম আমার কথা বোঝা গেল না সিদ্ধান্ত যেগুলো আছে সিদ্ধান্তগুলি যখন প্রয়োগ ফর্মে দেখা যায় প্রয়োগ অ্যাপ্লাইড ফর্মে তখন সেগুলো সেবা হয় আর সেবাগুলো যখন আমার গ্রন্থ লেখা থাকে সেই বৈশিষ্ট্যগুলোকে বলে সিদ্ধান্ত পরে আলোচনা হলে আরও বিস্তৃত হবে ইচ্ছা রয়েছে যারা সামান্য কমন সে বুঝতে পারছে আমি কী বলতে চাইছি সেবা এবং সিদ্ধান্ত মোরালেস একই খালি এটা লিখিতভাবে এটা প্রয়োগ হরিকতাও তাই যেটা নিজের জীবনে আমি প্রয়োগ করতে পারি নাই যেটা আমি নিজের জীবনে প্রয়োগ করতে পারি নাই আমার অধিকার নেই ব্যাস বসে এই কথাগুলো বলা তাহলে আমাকে জুতোর বাড়ি খেতে হবে মায়াদেবীর কাছে যে কথাগুলো আমি জীবনে পালন করতে পারি নিজের জীবনে খালি লেকচার দিতে বসেছি মায়াদেবীর কাছ থেকে অবশ্যই ভীষণ শাস্তি পেতে হবে আমাকে আমাকে ছাড়বে না উপদেশ ন করতীয় করতি করতীয় অপরীক্ষ উপদেশম যত না আশায় তৎভবের আমি বলিনি শাস্তে বলছে উপদেশম করত যিনি খালি উপদেশ করতে পারেন হি ক্যান অ্যাডভাইস সাম বডি পর উপদেশে পণ্ডিত অপরকে উপদেশ করতে পারবেন কে নিজের জীবনে পালন করতে পারেন না সেটাকে ভয়ঙ্কর বলা হয়েছে সেটা ভয়ঙ্কর অ্যাকশান আছে সেখানে বলছেন উপদেশ আমি তিনি খালি উপদেশ দিতে পারেন এটুকু ভালো পারেন যিনি নিজের জীবনে পরীক্ষা করে দেখেননি কত ধানে কত আমি যে কথাগুলো বলছি আমার জীবনে পালন করেছি কি না কত ধানে কত চাল সমস্ত জগৎ আমাকে আক্রমণ করছে আলাদা করে দিতে চাইবে এই অবস্থায়ও সেই পরম সত্যকে লেগে থাকতে হয় এটা আমি শিখেছি আমার গুরুপাত কেশব কেশকশী মা বামুন কোসাই এদের থেকে এই ব্যাপারে আমি কোনোদিন দিন কম্প্রোমাইজ করিনি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান থেকে অপরকে অপমান করার ইচ্ছা হয় আমিও বোকার মতোই থাকি ইচ্ছে করে ইচ্ছে করে থাকি সত্যিকারই নেই বোকা এমনভাবে থাকি যেখানে আমার কোনো সুবিধা হবে ভজনের আমার কিন্তু দরকার নেই লাভ পূজা আমার প্রয়োজন নেই এগুলোকে আমার প্রয়োজন বলে মনে হয় না তবে হ্যাঁ অপ্রাকৃত প্রতিষ্ঠা যেটা বৈষমিক প্রতিষ্ঠা সেটা তো আমি অনীহা প্রকাশ করতে অবশ্যই পারব না যেটা বলতে গিয়ে একটু আগে আলোচনা করা হচ্ছিল যে প্রপাত বলছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার যার প্রাণ আছে সেই প্রচার করতে যাবে অন্য কেউ যাবে না সে নিজে এবং অন্য সবাইকে নিয়ে নরকে যাবে তা স্বাস্থ্যের অনেক প্রমাণ আছে স্বাস্থ্যের অনেক প্রমাণ আমি দিয়ে দেব যিনি সেলফ রিয়ালাইজ শোল নন যিনি উপলব্ধি করেননি ভগবান কি বস্তু গুরু কী বস্তু নিশ্চয়ই তিনি যাবেন না যা উচিত নয় প্রপাত বলছেন প্রাণ আছে যার সেহেতু প্রচার আমাদের তো প্রাণ আছে বায়োলজিক্যাল সায়েন্স ডাক্তারগুলো বলছে আমাদের প্রাণ আছে কী কথা বলছেন আপনি প্রাণ নেই আমাদের এই তো প্রাণ আছে নড়ছি খাচ্ছি এগুলোকে প্রাণ বলে নাই এলিগে গেলে বায়োলজিক্যাল সায়েন্সে প্রাণ বলেছে কিন্তু শাস্ত্র এটাকে প্রাণ বলে নাই প্রাণের ব্যাখ্যা করতে গিয়ে ভক্তিমূর ঠাকুর বলছেন কীর্তনেতে শিখায় শরণাগতি ভক্তের প্রাণ ভক্তিম ঠাকুর বলছে এরা পৌপাত বলছে প্রাণ আছে যা সেহেতু বোঝা এই প্রাণটা কী ভক্তিম ঠাকুর কীর্তনেতে বলছেন যে শিখায় শরণাগতি ভক্তের প্রাণ যা শরণাগতিই নাই তাকে ডাস্টবিনে ফেলে দাও সে যত বড় র্যাঙ্কে থাকুক আচার্য বাজার আমি সব মানি না জঞ্জালে ফেলে দাও তাকে সমাজের কিছু গাদা গরু তার চরণ বন্ধন করতে যাগ আমাদের কিছু করার নেই কিন্তু এভাবে হয় না সমস্ত সম্প্রদায় একটা অন্ধপড় অন্ধ পরম্পরার দিকে এগোচ্ছে সমস্ত পরম্পরা গোটা পরম্পরাটা একটা অন্ধা যথান্ধই রূপনীয় মানম তে পি সুচেতান্তা মরুদান এদিকে দৌড়াচ্ছে কাউর মনের মধ্যে সিম্পল কনসিয়াসনেস দেখা দিচ্ছে না মিনিমাম কনসিয়াসনেস যেটার দ্বারা সে বুঝতে পারবে ইনি চোর বামুন গোস্বামী মেয়েরা আসল সাধু এগুলো বোঝবার মতো সেন্স নাই যখন যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে বাস্তবিক ডিম্যান্ড ডিম্যান্ড বলতে ভগবান চাই জগতের টোটাল ইকোনমিক্স যত ইকোনমিক্স চলছে ফরেন কান্ট্রিতে এখানে অবশ্য অন্যরকম কারচুপি হয় টোটাল ইকোনমিক্স ফরেন কান্ট্রি দুটো জিনিসের ওপর চলছে একটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এ যদি কার্ভ করা হয় হাইপোরাওয়ালা এরকমভাবে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সমস্ত ফরেন কান্ট্রির যত ইকোনমিক্স আছে এটা এই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর অসিলেটেড যেমন ডিম্যান্ড সেরম সাপ্লাই হবে কিন্তু আমাদের ভারতে হয় না কেন আমরা পশু আমরা আলুর দাম বাড়লে টুক করে হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকার আলু ঢুকিয়ে দেবো স্টোরে পরে পয়সা পাবো এটা বাইরের দেশে হবে না করতে দেবে না আমি যে কথা প্রসঙ্গে এটা তুললাম প্র্যাকটিক্যাল এটা অনুভবে আসা উচিত যতক্ষণ পর্যন্ত ভগবান আমার চাই এটা যতক্ষণ পর্যন্ত আমি নিশ্চয় হতে না পারবো ততক্ষণ পর্যন্ত বললাম বল্লাউজি মহারাজ কোনো সাহায্য করবেন না বোঝা গেল কী বললাম যতক্ষণ পর্যন্ত আমি আমার মধ্যে থেকে প্রতিজ্ঞা করে বলতে পারি ভগবান ভগবানকে ছাড়া কিচ্ছু চাই না ব্যাসনে বসে প্রতিজ্ঞা করে বল ভগবান তুমি ছাড়া কিছু চাই না যতক্ষণ এ কথাটা না বলতে পারবে এই ধরনের ডিম্যান্ড যতক্ষণ না আসবে ততক্ষণ বা আপনি নিশ্চিন্তে থাকুন যে যেভাবে আপনাকে সাহায্য করবে না কাঁচকলা হবে গ্রিন ব্যানানা একটা কথা মজার কথা মনে পড়ে পুরুষোত্তম নামেতে পৌপাদের জন্মক্ষেত্র আবির্ভাব স্থাল উদ্ধারের জন্য আমার গুরুপাদ পদ্ম পরম কেশব মা চেষ্টা করছেন প্রচুর চেষ্টা সেই চেষ্টা মাধবস্বী মা ছাড়া আর কাউ কাউকে হতে পারে না এটা সেদুর মা বলেছেন চেষ্টা করার পর যখন কোনো মতে ভগবানের ইচ্ছা প্রপাদের ইচ্ছা সেই জায়গা উদ্ধার হলো প্রপাদের জন্মস্থান উদ্ধার হলো তখন পুরনো যারা গুণ্ডা যেসব গুন্ডাগুলো ওইখানে ছিল পুরনো বাড়িতে তাদেরকে মাধবসী মা হাজ্যর করে বলছেন তোমরা এখান থেকে চলে যাও আমরা এখানে মঠ তৈরি করব তোমাদের অন্য জায়গায় আমি টাকা পয়সা দিয়েছি চলে যাও আমাদের ভালো করে নম্র ভয় বলে ওরা গুন্ডা ওরা বলছে দেখে নেবো আপনাকে ঠাল থেকে দেখে নাও দেখে নেওয়ার পরে যেমন কোর্টের ফাঁসলা হলো প্রাসঙ্গিক কমে কতটা বলা উচিত সেই জন্য বলছি তখন কোর্ট থেকে লোক পাঠালো ওদের জিনিসপত্র সব বাইরে ফেললো পিটিয়ে বাড়ি বার করে গুন্ডাগিরি চলবে না বা এখান থেকে তখন তারা সেই গুন্ডাগুলো হাজ্যর করে মাধব গোস্বামী এসে বলছে মহারাজ আপনি যে বলেছিলেন তা আমরা রাজি আছি আপনারা আপনি যা দেবেন দিন আমরা বাইরে চলে যাবো মাধুকুশি বা সেবাক বই রান্না রান্নাঘরে যা যে কাঁচকলা নিয়ে আয় কটা এনে একটা একটা করে কাঁচকলা হাতে দিন না বলে এইটা কাজকলা দল হ্যাঁ এটি এখন কাজকলা পাবে যখন আমি বলেছিলাম তোমাদের তখন মানুনই অহংকার দেখিয়েছো এখন কাঁচকলা পাবে এই বলরাম আমাকে এই কাঁচকলা দেবে তুমি বড় সাধু হয়েছ না গর্গিশোর বাবাজি মারা চিৎকার করে বলতেন বেশি সাধুগুরু দেখিও না বেশি সাধুগুরু আমি জানি তুমি কে গৌর কিশোর বাবাজি মহাজ চিৎকার করে বলতেন আমি জানি সাধুগিরি দেখিও না তুমি কে আমি জানি মহাপুরুষরা সবই জানতে পারেন যেখানে বলতে গিয়ে বলা হচ্ছে শিখায় শরণাগতি ভক্তের প্রাণ যদি প্রাণটা শরণাগতি না থাকে তাহলে তো গুরুদেবের আশ্রয় হলো না যদি আমি দীক্ষা নিয়েছি তিরিশ বছর হয়ে গেল বলতে পারি কিন্তু আসল আশ্রয় তো হয়নি যতক্ষণ শরণাগতি আশ্রয় হলো না তাহলে সব প্রথম থেকে শেষ পর্যন্ত ফেক ফেক বোঝায় সব ফলস হয়ে গেল পুরো আমার যে ভজনের যে বিল্ডিংটা আমি বানালাম আমার স্পিরিচুয়াল বিল্ডিং এটা যে আমি বানাতে চাচ্ছি দ্যাট ইজ অল ফলস বোঝা গেল আমি যে আমার আধ্যাত্মিক সৌধ বানাতে চাইছি আমার জীবনে অনেকগুলো বছর চলে গেল কিন্তু এখনও পর্যন্ত আমি জানতে পারলাম না এটা সামান্য ভূমিকম্প হলেই পড়ে যাবে ধুলির সাপ কেন ওর মধ্যে কিছু নেই ফাউন্ডেশন নেই কিছু নেই ঠিক এই ধরনের উদাহরণটা আমাদের গুরুবর্গের থেকে আমরা পেয়েছি তাহলে যোগ্যতা বিচারে কিছু নাই বা সেটাও কোনো ক্ষতি নেই কিন্তু একটা জিনিস দরকার নিষ্কপটভাবে যেটা ভাগবতের একটু আগে আলোচনা হচ্ছিল সব শ্লোক একসঙ্গে আলোচনা করা যায় না যে শানস এইস ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদাম যদি নীলবলিকম তে চ দেব মায়াম ন মমাহ মি তিধি ভক্ষে এটা ওখানে ব্যাখ্যা হচ্ছিল এখন সময় নেই তাহলে সর্বাঙ্গীনভাবে আমি যদি ভগবৎ চরণে চরণে শরণাগত হতে পারি তাহলে আমি এখানে প্রতিজ্ঞা করে বলতে পারি ইনস্ট্যান্ট শরণাগত হওয়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে তারা যা দেবার অপ্রাকৃত জ্ঞানে উন্মেষ সেটা হবে বিদ্যা এবং অবিদ্যা দুটোই অনাদিকাল ধরে জীবনের মধ্যে রয়েছে ভালো করে কান খুলে শুনতে হবে বিদ্যা এবং অবিদ্যা দুটোই অনাদিকাল ধরে রয়েছে যেটা গীতাতে কিতাব হিন্দিতে আলোচনা হচ্ছিল সিরিয়াল আলোচনা হচ্ছিল ইন্টারনেটে চলছে সেখানে আলোচনা প্রসঙ্গে গীতাতে ভগবান বলছেন উদ্ধরের আত্মনা আত্মনম বোঝা গেল কথাটা উদ্ধরিত আত্মনা আত্মনম যেটা ইংরেজিতে বলা হয় ট্রাই টু হেল্প ইয়োর সেলফ যেটা কি ইংরেজিতে আমরা ছোটোবেলায় পড়েছি গড হেল্প দ্যাম দোজ হুড হেল্প দ্যাম ভগবান তাদের সাহায্য করে যারা নিজেদেরকে নিজে বাঁচাবার চেষ্টা করে নিজেকে গায়ে ভাসিয়ে দিল মায়াতে আছে ভগবান যা করো করবে ভগবানের খেয়ে দেয় ভগবান পরিষ্কার বলেছেন গীতাতে তোমার এই নে তোমার এই যে নোংরামও করছো এর জন্য আমি দায়ী নয় তোমার ফল তুমি ভোগ করো আমি তোমাকে তো বলিনি আমি তোমাকে বলেছি এইসব করতে তুমি এগুলো করছো তুমি ফল ভোগ করো আমি কেন নিজ আমি নেবো না তো ভগবান কাউকে কোনো দিন নরকে পাঠাতে চায় না নিজে চলেই যায় আর আমি কেন কিভাবে এলাম কীভাবে বুঝছো তোমার জীবনের চরিত্রটা দেখো কিভাবে এসছো সেই জন্যই গীতাতে বলছেন ভগবান না আদত্তে কস্যচিত পাপম ভালো করে শুনবেন সংস্কৃত না জানলেও বুঝতে পারবেন না আদত্তে কস্যচিত পাপম ন চৈব স্বকৃতিম বিভুম অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মৈঘন্তব কেন মুঘন্ত জন্তব ওয়াই দোষ জীবাস দোষ জীবাস এই জীবগুলো কেন বোকা মানছে এত বোকা হয়ে যাচ্ছে কেন নরকের দিকে যাচ্ছে বলে আমি কী করব আমার কিছু করেন ওরা মানছে না আমার কথা না আধার থেকে অসজিৎ পাপাম বিভু বিভু বস্তু ভগবান জীবের ভদ্রজীবের পাপ এবং পুণ্য দুটা সম্বন্ধে লেস ইন্টারেস্টেড পাপও নেবে না পুণ্যও নেবে না কেন এই দু এই দুটোই এই জগতের ব্যাপার যার জন্য নরত ঠাকুর বলছেন পুণ্য সে সুখের ধাম না লইয় তার নাম পুণ্য করলে আরও বেশি বন্ধন হবে পাপ করলে পরে কম বন্ধ হবে আবার কী কথা বলে হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা করে দেখিয়ে দেবো পুণ্য যে করবে তার বেশি বন্ধন হবে পাপ করলে পরে কম বন্ধন হতে পারে কেন পাপ করে নড়কে যাবে পানিশমেন্ট পাবে পানিশমেন্ট কষ্ট হবে আ বাবা আর ছেড়ে দাও পরে একটা রিপ্রাকশন হৃদয় একটা রিয়াকশন আসতে পারে আর না রে করব আর করবো না কিন্তু পুণ্য করলে পুণ্য করলে ভালো জায়গায় জন্ম হবে আবার ভোগ করো এসি ঘরে থাকো হ্যাঁ না স্যাটারডে ক্লাবে যাও ধেই ধেই করে নাচো মেয়ে ছেলেদের সঙ্গে ভালো হবে সুন্দর জায়গা তোমার জন্ম হবে এ ভোগ করে নাও বেশি করে তারপর আবার যে কষ্টটা পাবে এটা সহ্য করতে পারবে না কেন তুমি তো এসিতে অভ্যস্ত আমাকে যদি ফর্টি ডিগ্রি টেম্পারেচার ফেলে দাও তোমরা আমার কিছু যায় আসে না আমি ফর্টি ডিগ্রি ছিলাম বৃন্দাবনে কিন্তু যারা এসি ঘরে থাকবে তাদেরকে ফর্টি করে দাও এ কী হবে তা কাজে সাধুরা চতুর হয় যে পরিস্থিতি আসতে পারে যে সে যে পরিস্থিতি আসতে পারে সেই সে সেই সেই ইভেনচুয়ালিটিসগুলো নিজের জীবনে গ্ল্যাডলি হেসে হেসে গ্রহণ করবে আসো কে কো কোন চ্যালেঞ্জ দেবে আনায়াসে কেন তার তো কোনো নিজের কোনো প্রতিষ্ঠা নাই হে তো কিছু চায় না সে ভগবানের সঙ্গে জড়িত সেই জন্য তার মধ্যে আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই তাই জন্য তার কোনো ভরসা আর অন্য কেউ আমাকে রক্ষা করবে এরকম ধরনের ইচ্ছাও নয় সে জানে সর্বাৎ সর্বাত্ম আশ্রিত বদম ভগবান আমায় রক্ষাকর্তা যে কোনোভাবে ভগবান আমায় রক্ষা করবে আর তো কেউ রক্ষা করবেন না জড়জগতের টাকা পয়সা প্রতিষ্ঠা যা কিছু আছে মঠ মন্দির আচার্য পদ একটু আগেই বলছিলাম আচার্য পদটা কোনো ভোগের বস্তু নয় আচার্য কোনো এটা এনজয়মেন্ট করা যারা বাস্তবিক সাধু তারা আচার্য শুনতে গেলেই কাঁপে তারা জানে আচার্য কি বস্তু আচার্য পদটা কোনো ভোগের বস্তু নয় আচার্য নামটা শুনলে তারা আঁতকে ওঠে যে আমার কি সেই রকমের পারেক আছে যে আমি আচার্যের কাজটা করবো বাঁচাল ব্যক্তি মানুষ যে কোনো সময় লেগে যাবে তৈরি হয়ে যাবে আক শুরু করে দিল আচার্যের কাজ হবে বাজারে এরকম হচ্ছে কোনো অসুবিধে কিছু নেই তাহলে খালি উপদেশ করব কিন্তু নিজের জীবনে পালন করব না সেই ব্যক্তি অনন্তকালের জন্য নরকে যাবে যাবেই যাবে এবং তার ফলোয়ারগুলোকে নিয়ে কারণ স্বাস্থ্য বলছে যে ব্যক্তি ন্যায় রহিতাম অন্যায়ন ও শ্রীনতিজ বোঝে গেল বক্তি ব্যক্তি মানে বলে ব্যক্তি নয় যো বক্তি যে বলে যো যায়ন ও তৌ তৌভৌ তারা দুজনে ব্রজত নেরয়ম কালম অক্ষয় অক্ষয় কালের জন্য তারা নড়কে যাবে যারা লোককে ভুল পথে চারিত করছে এবং নিজেকে তো মারবেই দ্য আচার্য গোয়িং টু হেল্প টুগেদার উইথ অল ইজ ফলোয়ার্স কিছু করার নেই এই ধরনের একটা আমরা স্বাস্থ্যের বিচার পাচ্ছি কাজই অতি সন্তর্পণে শিল বামনদেব সেই মার্জীর জীবন চরিত্রটা যদি আলোচনা করা যায় তার আচার্য ভূমিকা সেটা যদি আমি অ্যানালিটিক্যালি বিচার করতে যাই সেখানে এমন এমন কিছু আশ্চর্য জিনিস পাবো যেটা আমাকে হতবাক করে দেবে আমি ভাবতেও পারিনি স্বপ্নে যে এই ধরনের মহাপুরুষে আচার্যর কাজ এরকমভাবে করতে হয় আমি তো জানতাম না যদি জানতাম আমি তো আচার্য হতে চাইতাম না আচার্যড়কে চলে যায় কীভাবে তিনি স কীভাবে তিনি সহনশীলতা দেখিয়েছেন এখন তো সব অসহিষ্ণু একটু দেখে গেল আমার থেকে বেভাবে ফেলে দাও বা মঠ থেকে বার করে দাও আমার প্রতিষ্ঠা নষ্ট হচ্ছে এরকম ধরনের প্রতিষ্ঠিত যে শ্লোকটা শুরু করেছিলাম তার আগে যেটা বলা হয়েছিল যেখানে বলছেন ভক্তিমিন ঠাকুর বলছেন শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ আর এই সম্বন্ধে বেশি কথা আলোচনা সময় নাই কৃপা সিন্ধু সুসম্পূর্ণ এই শ্লোকের একটু আলোচনা দিকদর্শন না হলে এ মহাপুরুষের কত কথা আমি বলতে পারবো কেন সময় পারমিট করবে না অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাকে এই মহাপুরুষের যে অতিমর্থ চরিত্র আমাকে দিকদর্শন করা দরকার আপনারা তো বেশি সময় দেবেন না আপনাদের খিদে পেয়ে গেছে শিগগিরি যাবেন নিচে খেতে কি করা যায় বামুন সিমা হেসে হেসে বলতেন বামনগুসি মা হেসে হেসে বলতেন এরা কি হরিকত শোনার লোক এরা খিচুড়ি খাওয়ার লোক খিচুড়ি খেতে এসছে এদের খিচুড়ি দিয়ে দাও বাড়ি পাটি দাও এরা হরিকত শুনতে হরিকত শোনার লোক আলাদা তার চোখ মুখ দেখে বয়ে যে হরিকতা শুনতে এসছে উদাসীন অবস্থা সংসারের অনিত্য ভাব দেখে পরীক্ষিত মহারাজের মতো পরীক্ষিত মহারাজের যে কোয়েশ্চেনটা সেই কোশ্চেনটা একটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন পরীক্ষিত মহারাজের যে প্রশ্নটা ওটা কোনো ব্যক্তিগত প্রশ্ন নয় ওটা একটা ইটস অ্যান ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন সনাতন গোস্বামী যেটা মহাপ্রভুর কাছে বলেছিলেন কে আমি কেন মরে যারের তাপত্রয় ইহা নাহি জানি কইসে মরে এটা ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন আর পরীক্ষিত মা একই কোশ্চেন পরীক্ষিত মহারাজা একইভাবে এরকম বলেছেন পৃচ্ছামি পৃষ্িদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষ সেহয়ৎকার মৃয়মান সর্বথা মরণশীল মানুষের পক্ষে হে গুরুদেব কোনটা সর্বশ্রেষ্ঠ সাধন ভজন একটু বলে দিন আমি বুঝতে পারছি না এই প্রশ্নটা আর সনাতন গোস্বামীর যেটা চৈতন্য চরিত্র একই এখন কৃপা সিন্ধু সুসম্পূর্ণ বলতে গিয়ে ভগবান কিপার পারাবার কিন্তু বৈষ্ণব তার থেকে বেশি ছাড়া কম নয় কেন আশ্রয় তত্ত্বের যে করুণা এটা বেশি আশ্রয় তত্ত্বের কেন এই কথা বললেন বলে আমি বলছি না এটা স্বাস্থ্যের কথা আমি বলতে চাইনি ভগবানের যা করুণা আছে তার থেকে যদি আশ্রয় তত্ত্বের করুণা না থাকে ভগবান তো নিজে আসবেন না এখানে আমাদেরকে বাঁচাতে কে আসবে ভগবান তো নিজে আসবেন না ভগবান পাঠাবেন তার প্রতিনিধিগণকে সাধুগুলোকে তাহলে সাধুগুরুর যদি করুণা যদি ভগবানের থেকে বেশি না হয় রাধারানীর করুণা যদি কৃষ্ণের থেকে বেশি না হয় রাধা রাধারানীর দামটা কোথায় রাধারানীর কী দাম গুরুদেবের কি ভ্যালু এইখানেই আশ্চর্য বিচার যে গুরুদেবের করুণা ভগবানের থেকে অনেক বেশি যার জন্যই আমরা ভগবত চরণের প্রপত্তি স্বীকার করতে পারি না কেন ভগবানকে দেখা যান আমরা যে বস্তুটাকে দেখতে পাই না যে বস্তুটা সম্বন্ধে শুনেও বুঝতে পাই না যে বস্তুটা বিচার করে আমরা ভ্রান্ত পথে ভ্রান্তপদেশ্বরী যাই সেই বস্তুটাকে আমি কি করে আরাধনা করব বুঝে গেল যে বস্তুটা আমার মেটেরিয়াল সেন্স অর্গান আমার ইন্টেলেকচুয়াল মাইন্ড সব কিছুর বাইরে এমন একটা বস্তু যেটা আলোচনা করলে আমাকে লোকে পাগল বলবে কিন্তু তারাই পাগল আমি পাগল নয় যেহেতু আমি এই অপ্রাকৃত বস্তুটার সম্বন্ধে বলতে গেলে ওরা বললে এটা আবার হয় নাকি না আম আত্মা প্রবচন এলভ্য ন মেধায়া ন বহু কি হবে মহারাজ যে বস্তুটাকে মেধার দ্বারা জানা যায় না অনেক প্রবচন শুনে বলা যায় না প্রবচন করবার পরও জানা যায় কি হবে সেটা যত বাচ নিবরচনতে অপ্রাপ্য মনসা সহ যেটাকে আমার মন বিচার বুদ্ধি নিয়ে সেই ভগবানকে জানবার জন্য অগ্রসর হলে একটা লাতি খেয়ে পেছনে চলে আসে একটা লাথি দিয়ে দেন ভগবান যে বস্তুটার ব্যাখ্যা হলো এই জীবগোস্বামীপাদ দিয়েছেন অধ্যক্ষজ বস্তু কাকে বলে সেটার ব্যাখ্যাটা জীবগোস্বামীপাত দিয়েছেন পৌপাদ এর বিস্তৃত ব্যাখ্যা করেছেন যে বস্তু অক্ষজ বস্তু যেগুলো চোখেতে আমি দেখতে পাচ্ছি যে সম্মানগুলো প্রতিপত্তি প্রতিষ্ঠা লাভ পুজো সব কিছু আমি চোখে দেখছি এগুলো পিণ্ডি চটকে যাবে এগুলো কোনো কাজে আসবে না মৃত্যুর সময় সেখানে বলতে গিয়ে বলছেন উপনিষদের কথা যে ভগবানকে জানতে গেলে কোনো বদ্ধজীব কোনোদিন জানতে পারেনি জানতে পারবে না কোনো দিন যত বাচ নিবর্তন অপ্রাপ্য মনসাসহ সেই ভগবানকে জানতে গিয়ে এক লাথি খাবে মায়াদেবী ফিটকে পড়ে যাবে ভগবানকে জানবে অত সোজা আচ্ছা কত হিম্মত হয়েছে তোমার এই জন্য যে বস্তু আর যে বস্তু দুটো জানতে হবে অক্ষজ বস্তু যে দুনিয়ায় আপনারা ব্যস্ত রয়েছেন যা কিছু নিয়ে আপনারা এই জগতে ব্যস্ত রয়েছেন যে কোনো বস্তু বি ইট ইন ফাইন ফর্ম অর ইন ম্যাটেরিয়াল কোর্স ফর্ম যেটা স্থূল চোখে দেখা যায় আবার কোনোটা স্থূল চোখে দেখা যায় না প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এটাকে স্থূল চোখে দেখা যাচ্ছে বা সূক্ষ্মভাবে প্রতিষ্ঠা আশা আমার ভেতরে আছে এই সমস্তগুলো যখন আমি বন্ধ করে দেব সেই সময়তে বলরাম আমাকে সাহায্য করবেন আমি এই অবশ্যই এটা স্পর্শ করবো এই বিচারটা তাহলে বলা হলো এই ভগবানকে জানতে গিয়ে ভগবানকে জানতে পারে না তাহলে কি হবে ভগবানকে জানতে নাই পারে যায় কী করা মঠ মন্দির তাহলে পাগল কোথাকার ভগবানকে জানতে পারে না কিন্তু ভগবানকে জানতে পারে কথাটা বোঝা গেল কন্ট্রাডিক্টরি লাগছে না আপাত দৃষ্টির থেকে আপাত দৃষ্টিতে কন্ট্রাডিক্টরি একবার বললেন আপনি মিথ্যে কথা বলেন একবার বলছেন যে পাপতাপ পাওয়া যায় না আবার বলছে পাওয়া যায় হ্যাঁ আমি মিথ্যে কথা বলি নাই আমি অ্যাবসলিউটের কথা বলতে বসেছি জড়জগতের কোনো কথা বলতে বসি নাই ভগবানকে পাওয়া যায় না এটা সত্য আবার ভগবানকে পাওয়া যায় এটাও সত্য ভাই কী করে হয় বলে হ্যাঁ এটা হয় অপ্রাকৃতিক জগতের জন ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে আমরা যাই সেখানে কন্ট্রাডিক্টরি দুটো পয়েন্ট ওখানে হারমোনাইজ করা যায় বোঝা গেল আমি কি বললাম বোঝা গেল না একই সঙ্গে কৃষ্ণ হল অনন্ত জগতের ভোক্তা বোঝা গেল একটা উদাহরণ দেব কৃষ্ণ হল অনন্ত জগতের ভোক্তা ভোক্তা মানে একমাত্র ভোক্তা অ্যাট দ্য সেম টাইম কৃষ্ণ হল অনন্ত জগতের মধ্যে একমাত্র টপমোস্ট রিনান্সড অর্ডারে অবস্থিত বোঝা গেল না বোঝা গেল না কৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈরাগী কৃষ্ণ হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈরাগী আবার কৃষ্ণ হচ্ছে একই সঙ্গে সর্বশ্রেষ্ঠ ভোগী এটা জড় নিয়ে কিছু ভেতরে খপড়ির ভেতরে কিছু আছে ওইটা নিয়ে হবে না এই বিচার নিয়ে বোঝা যাবে না এই জন্য একটু আসতে হবে মাতারাকে নিচু করতে হবে এটা কী ধরনের কথা বললাম আমি একই সঙ্গে আমি বলছি ভগবানকে প্রাপ্ত হওয়া যায় ভগবান প্রাপ্ত হওয়া যায় না কেন যায় না যেহেতু অভিমান আছে মায়ও রয়েছি কেন যাবে কেন যাবে কেন যাবে কেন গুরু বৈষ্ণব রয়েছে আমি কি যদি শরণাগত হয়ে যাই তারা আমাকে পাইয়ে দেবে তারা তো পাইয়ে দেবে তাহলে আমি পাবো না কেন তাহলে গুরু বৈষ্ণব কি মিথ্যে নাকি এইসব মহাপুরুষগুলো মিথ্যে তারা পাইয়ে দিতে পারবে তারা বলছেন আমি পাইয়ে দেব তোমাকে এই ধরনের চ্যালেঞ্জ করেছিলেন সি ভি রমান লাইট স্পেকচার ওপর রিসার্চ করেছিলেন সি ভি রমান সায়েন্টিস্ট সাউথ ইন্ডিয়ার হয়গিব ব্রহ্মচারী আমাদের চৈতন্য মিশন আমাদের যে গৌড়ীয় মিশন থেকে পাঠানো হয়েছিল সিভি রমনকে নেমন্তন্ন করার জন্য প্রটি হয় হয়কিব ব্রহ্মচারীকে হয়গিব ব্রহ্মচারী এই ধরনের ইনস্টিটিউটে ঢুকতে গেলে ভাবা আয়োটমিক সায়েন্স এইসব জায়গায় আপনি এন্ট্রি পাবেন না এগুলো অভিজ্ঞতা আছে আমার প্রার্থকিক প্রত্যেকটা আপনার গতিবিধি লক্ষ্য করবে কি করছেন তারপরে যে সায়েন্টিস্ট ডাকবে সে যদি বলে ওখানে পাঠান তাহলে যাবে নাহলে কাউকে যাতে দেওয়া হবে না এমনকি বাথরুমে গেল। সেখানে ওই মাইক্রোফোনে হচ্ছে মিস্টার অমুক কামিং ইন গেট হি লাইক টু মিট ইউ হ্যাঁ আপনি কি তাকে চান তাহলেই পাঠানো হয় সেখানে বলা হচ্ছে যে আমার গুরু বৈষ্ণব রয়েছেন তিনি আমাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবেন এই আশা যদি আমার না থাকতো তাহলে আমি কি পাগল হয়েছি আমার পিতা মাতাকে আমার সব ফেলে দিয়ে তারা মরে গেল কাঁদতে কাঁদতে আমি চলে এলাম পিতা মরে গেল আমি মাস পরে জানতে পারলাম আমি বৃন্দাবনে নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস আছে যে ভগবান পাওয়া যায় যদি এ আশা না থাকতো আমি আমি আসবো কেন ছিল বামঙ্গুসি মহারাজ একটা প্রসঙ্গ বলেনি তারপরে তারপর আমি আবার পেছনে অনেক প্রসঙ্গ বিভিন্ন দিক থেকে আলোচনা করা দরকার বামঙ্গুসি মহারাজ বাচ্চা বয়সে যখন এসেছিলেন চৈতন্য মঠে প্রপাতকে দর্শন করেছেন সব কিছু পিসি মার সঙ্গে সব কিছু যখন ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে বলছে ও যেতে চাইছে না ও যাবে না বলছে আমি এখানে থাকবো পহপাতের কাছে যখন নালিশ করা হলো পৌপাত একটু বলে দিন ও যেন যায় প্রপাত একটু বলে দিন বাচ্চাটা যেতে চাইছে না প চোখে জল নিয়ে বলছেন আপনারা কি করে ভাবলেন আপনারা কি করে ভাবলেন যে আমি এত বড় নিষ্ঠুর আপনারা কি করে ভাবলেন যে আমি এত বড় নিষ্ঠুর যে একটা বাচ্চাটা অনন্ত ব্রহ্মাণ্ডে কেউ আসতে চাইছে না সে অপ্রাকৃত গৌরাং মহাপুর সেবাতে তার মন লেগেছে আমি তাকে আবার সংসারে আগুনে ফেলে দেব কি করে আপনারা ভাবলেন যে আমি এত বড় অনে এত বড় আমি নিষ্ঠুর আমি তো বলতে পারবো না আপনারা যদি নেন তো নিয়ে যান বাচ্চাকে লুকিয়ে দিল বাচ্চাকে লুকিয়ে দিল আমাদের বিনোদা বিনোদা বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় চলে গেল এই মহাপুরুষের কথা বলতে গেলে এ দুটো কথাতে বলা যায় না হরিকথা অনন্ত হরিকথা অনন্ত এ দুটো কথাতে বলা যায় না অনেক সেখানে বলছেন যেটা আলোচনা করছিলাম সেটা হলো যে গুরুপা পদ্ম আমাকে ভগবান দিতে পারেন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো আমি কি মিথ্যে কীর্তন করি সকাল সন্ধ্যে যে কীর্তনটা করি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে এটা কি কীর্তনের বইয়েতে রয়ে যাবে এটা কি কেবল কীর্তনের বইতে লেখা থাকবে আমি অনুভব করব না য কিছু স্বাস্থ্যের কথা এ লেখা থাকবে শাস্তে আমার জীবনে অ্যাপ্লাইড ফর্মে আপনারা দেখতে পারবেন এটা কী করে হয় কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে হয় হান্ড্রেড পারসেন্ট এটা সত্যি কথা অধক্ষজ বস্তু এবং অক্ষজ বস্তুর ডেফিনেশনটা একটু শুনে রাখুন চারিদিকে ডামাডোল চলছে সারা জগৎ জুড়ে মায়াদেবীর প্রভাব চারিদিকে কারোর বাঁচার কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না তবে যদি বাঁচে চেষ্টা করা অসম্ভব সেখানে আলোচনা করতে গিয়ে বলা হচ্ছে অধ্যক্ষজ এবং অক্ষয় বস্তু প্রভুপাত প্রায়ই এটা ব্যাখ্যা করতেন বামন গুসিং মহারাজ প্রায়ই হরিকতাদের চোখে দিয়ে তাকাতেন এবং ভাবতেন এরা কী নিয়ে আছে পত্তাবলিতে অনেক কিছু বলতেন কাউ পড়বার টাইম নেই ও গুরুদেব ওরাম লেখে আমার টাইম কই পড়বা গুরুদেব লিখেই যায় গুরুদেব বলেই থাকে আমার টাইম কই সব শোনা তাই তো আমি তো ব্যস্ত রয়েছি মায়ার সেবা আমার সময় নেই ওই সব দেখবা সেখানে বলছে আলোচনা প্রসঙ্গে অক্ষজ বস্তু হলো যেটা নাশ্যবান বস্তু যেটার বিগিনিং এবং এন্ড আছে বোঝা গেল যে কোনো বস্তু তার শুরু এবং শেষ আছে এটা নাশবান হতে পারে সেটাকে বলা হয় অক্ষজ বস্তু প্রত্যেক বস্তু ডিপ্রিসিয়েশন আছে আপনারা যখন চার্টার অ্যাকাউন্টেন্ট করেন হিসাব তখন কি মেশিনের ডিপ্রিসিয়েশন এটা ধরে নেন ক্যালকুলেট পরে যখন মেশিনটা খারাপ হয়ে যাবে ও ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করা যে ওর থেকে অ্যামাউন্ট হলে এবার মেশিন কেন নতুন এটা অত সোজা নয় অ্যাপর্শনমেন বলে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে যত লেবার আছে যত ফ্যাক্টরি আছে মেশিনারি আছে ইলেকট্রিসিটি আছে সমস্ত হিসাবগুলোকে অ্যাপর্শন করতে হবে অর্থাৎ আমার যে প্রোডাক্টটা বেরোচ্ছে তার প্রত্যেকটা ইউনিট ওই এক্সপেন্সটা বিয়ার করতে হবে সো দ্যাট ইন টোটাল আই ক্যান মেক প্রফিট বোঝা গেল কথাটা আমি যেন প্রফিট করতে পারি এগুলো যারা চ্যাটার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট তারা বুঝবেন আমি ওই লাইনের লোক নয় কত ঘটনা হলো এই অক্ষজ বস্তু মানে হচ্ছে যেটা নাশ্যমান বস্তু যেটা নাশ হবেই হবে এটা চোখে দেখা যাচ্ছে না একটা ব্যক্তি যদি নিজের চেহারাটা আয়নায় দেখে বোঝা গেল একটা ব্যক্তি যদি নিজের চেহারাটা আয়নায় দেখে দশ বছর পর বোঝা গেল আমি কি বললাম একটা ব্যক্তি যদি নিজের চেহারাটা আয়নাতে দেখে দশ বছর পর তাহলে সে বুঝতে পারবে দশ বছর আগে কী ছিলাম এখন কী আছে আমরা ডেলি দেখি হয় না তিলক করতে গেলে যেখানে আলোচনা প্রসঙ্গে বলছেন জগতের যত নাশবান বস্তু আছে যা কিছু মেন্টালি ইউ ক্যান কনসিভ অর আউট অফ ইয়ার ইম্যাজিনেশন এই জগতের বাইরে এই সৌরজগতের কোথায় রয়েছে আমি জানি না সে সমস্ত বস্তু আমি কোনো বস্তুকে বাদ দিচ্ছি না সমস্ত বস্তু হচ্ছে নাশবান হতে পারে তাদের লাইফ স্প্যান বেশি হতে পারে ব্রহ্মা কোটি 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 বছর বাজবে আমি হয়তো সামান্য দিন পরে চলে যাব কিন্তু সবাইকে যেতে হবে কেউ থাকতে পারবে না আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী না অর্জুন হ্যাঁ অর্জুন ব্রহ্মা থেকে আরম্ভ করে চেঁটি চেঁটি মানে পিঁপড়ে সবাইকে সাইক্লিক অর্ডারে মরতে হবে পুনরব্বী জননম পুনরব্বী মর এর থেকে কোনো রেহাই পর্যন্ত পায়নি কোনো ডেমিগডস অর্থাৎ স্বর্গের দেবতা ব্রহ্মা কারোর বাবার ক্ষমতা নেই এর থেকে বাইরে যাবে এর থেকে বাইরে করতে গেলে একটাই রাস্তা অত আলোচনার সময় নেই ভাগবত থেকে প্রমাণ আছে যদি কেউ ভাগবত ধর্মকে আশ্রয় করে তার আত্মা ইটার্নিটি অর্থাৎ নিত্য জগতেই যেতে পারবে এরকম ধরনের একটা আশা ভরসা আমি পেয়েছি তাই জন্য এরকম একটা মহাপুরুষ ছিল ভক্তি পুরী মহারাজ পরমী কেশব গ্রী মহারাজ মামন গুস্বী মহারাজ তিনি আমার গুরু ভাই নয় লোকে বলে গুরু ভাই আমার গুরুভাই অবশ্যই নয় তিনি আমার গুরু আমি ভুল করেও কোনো দিন আমি ভুল করেও কোনো তাকে গুরু ভাই বলি নাই ভক্তিপল্ল তীর্থকোসী মা এদেরকে কোনোদিন বলি নাই আমি কোনোদিন বলি নাই এরা গুরু ভাই আমাদের ভারতী মহারাজ কোনোদিন আমি বলি নাই এরা আমার গুরুভাই এর স্পর্ধা আমার নাই তাদের আচার আচরণ আদর্শ তাদের ভালোবাসাতে আমি মানুষ হচ্ছি কি কি হয়েছে মানুষ হতে পারিনি হয়তো পারিনি জানি না তো এই অবস্থায় অক্ষজ বস্তু বোঝা গেল কিন্তু অধ্যক্ষজ বস্তু এখনও বোঝা গেল অধক্ষজ বস্তু বলতে গিয়ে জীবগোস্বামীবাদ বলছেন ব্যাখ্যায় সন্দর্ভতে অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম জেন ইতি অধক্ষজ কী বললেন অধক্ষৃত অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম জেন যেন মানে যার দ্বারা যার দ্বারা জড়জগতের সমস্ত জ্ঞান বুদ্ধি বিচার ক্ষমতা সমস্ত ফেলিয়র হয়ে যায় যে তত্ত্বটাকে জানতে পারে না সেটার নাম হচ্ছে অদক্ষজ য বোঝা গেল অদক্ষজ যেটা ব্রহ্মা বলছেন অজিত অপি জিত অপি অসিত্বই স্ত্রী ভগবান তোমার নাম হলো অজিত তোমার নাম হলো অজিত তুমি তোমাকে কেউ জয় করতে পারে না কিন্তু কিন্তু তোমাকে জয় করতে পারে কীভাবে ভালোবাসার দ্বারা ভালোবাসার দ্বারা ভগবানকে জয় করা যায় গুরুদেবকে জয় করা যায় ভালোবাসার দ্বারা কিন্তু আপনারা জানেন না মনে হয় ভগবানকে ভগবান তখন ভক্তের দাসত্ব করে ভগবান তখন ভক্তের পেছনে দৌড়ায় ভগ ভক্ত যখন ভালোবাসে ভগবান তখন পেছনে দৌড়ায় ভগবান এমন কথা বলছেন যে আমি ভক্তের পেছনে পেছনে যাই কেন জানো বলে কি জন্য বলছে আমার ভক্ত যখন চলে যাবে তার যে পায়ের ধুলোটা উড়বে এই উড়বে আকাশে এগুলো আমার মাথায় পড়বে বলেন কি বলে হ্যাঁ ভগবান উদ্ধবকে বলছেন যে আমি আমার ভক্তের পেছনে দৌড়াই কেন জানো তা না তারা যখন চলবে ধুলোগুলো উড়বে ও উড়লে আমার মাথায় পড়বে আমার মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান তো তারা পবিত্র হবে এই জন্য আমি ভগবান বলছেন অনুব্রজামি অহম আমি ভক্তের পেছনে পেছনে অনুব্রজামি অহম প্রিয় অংরি রেণুভি তাদের চরণ রেণু দ্বারা পবিত্র হওয়ার জন্য আমি দৌড়াই তাহলে পাদের যে ব্যাখ্যাটা আপনি ভালো করে নিশ্চয় উপলব্ধি করার চেষ্টা করুন কি বলেছি অধকৃত অক্ষজ জ্ঞানম তথা ইন্দ্রিয় জ্ঞানম যেন যার দ্বারা জড়জগতের সমস্ত জ্ঞান বুদ্ধি বিচার অর্থকমতা বিদ্যাব সমস্ত দুচ্ছাই বেকার হয়ে যায় সেই তত্ত্বটা হলো সেই পরতত্ত্ব পরাৎ খিলেশ্বর সেটাই হলো অধ্যক্ষ যত যাকে এই বিচার বুদ্ধি নিয়ে ভগবানকে পাওয়া যায় না কিন্তু ভগবানকে পাওয়া যায় বামনগো সিং মহারাজের সমগ্র জীবনাবলী যদি আপনার আলোচনা করেন এ আপনারা অফুরন্ত শেষ করা যাবে না এই বাচ্চাটা যখন বাড়ি যেতে চাইছে না আত্মীয়স্বজন জোর করছে প্রপাত বললেন আমি তো এত নিঃসূর নয় ওকে আমি পাঠাবো কী করে অনন্তকাল পরে মানুষের এই সৌভাগ্য হয়েছে একটু হরিকথা শুনব গুরু বৈষ্ণবের কাছে যাব। সত্যি কথাটা জানবো আমার এই দুদিনের নাশবান জীবনের চরম মঙ্গল কী করে হতে পারে তার রাস্তাটা একটু দেখে নেবো এটি তো গুরু বৈষ্ণবের অভিগমন গুরু বৈষ্ণবের কাছে অভিগমন কাকে বলে কিন্তু যাই গুরুদেব কিছু আমাকে মন্ডামিটা প্যারা দেবে হাতে এই জন্য গুরুদেবের কাছে আশা গুরুদেব যদি নিষ্কিঞ্চন হয় গৌরকিশোর দাস বাবা মহারাজের মতো সে কী করে আপনাকে রসগোল্লা দেবে তার তো কিছু নাই তা বলে কি তার কাছে যাবো না বলে হ্যাঁ যারা যাওয়া তারা যাবে সবাই যাবে না যারা গুরুদেবের সঙ্গে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করছে ফাইনাল অ্যাকাউন্ট টানছে গুরুদেবের পোকা কি পেয়েছি পরে কি পাবো তবে আমি সেবা করব নাহলে করবো কেন কী লাভ আমার ঠিকই তো কী লাভ আমরা পেনশন হোল্ডার আমরা গুরুদেব থাকতে দেখিয়েছি সেবা এখন আমরা পেনশন হোল্ডার গুরুদেব থাকতে এখন পেনশন নেবো পারি দুয়ে নেব যতবারি মঠ থেকে আমরা নিয়ে নেব নিজের সরিয়ে নেব পেছনে পেনশন হোল্ডার ঘরে বলছেন আমরা সেবা করতে তো আসি না সেখানে বলছেন ববনগোসি মহারাজ যেভাবে এই আমাদের গুরুবর্গের সেবা করেছেন তাহলে অলৌকিক সেবা এটা আমি দু চারটে শব্দের মধ্যে বলতে পারবো না কিছু কিছু দু একটা কথা আমি উচ্চারণ করলে আপনাদের যদি কিছু অনুভব হয় কোনোদিন তিনি তাকে পাঠশালায় পাঠানো স্কুলে পাঠানো হয়েছিল ভক্তিপ্রধান ইনস্টিটিউট তিনি ইনস্টিটিউটের মধ্যে স্কুলিং টাইম সেই সময় যা কিছু পড়ানো হতো ওগুলো সব হয়ে যেত আর তিনি মঠে এসে আর ওসব না সকাল থেকে রাত মঠে যাওয়ার স্কুলে যাওয়ার আগে থেকে স্কুলে আসা পর্যন্ত এ সমস্ত সময় উনি কেবল মঠের সেবা কোন বৈষ্ণবের কী দরকার কী অবস্থা সমস্ত দিন রাত খালি খেয়াল করছেন কখন কি সেবা দরকার গুরুদেবের হৃদয় এত উন্নত এত ভগবান বসে রয়েছেন সেখানে সেই জন্য সেখানে ধাপ্পা দেওয়ার কোনো রাস্তা নাই তার জীবনের প্রত্যেকটা মুস্ত সেবাতেই কেটেছে এই জন্য তার নাম দেওয়া হয়েছিল সজ্জন সেবক ব্রহ্মচারী সমস্ত যা যা সেবা দরকার বৈষ্ণবদের কাপড় ধোয়া থেকে কি করা কি করলে ভালো হয় সমস্ত দিন রাত উনি নিরবচ্ছিন্ন ওই সেবা করেছেন তত্ত্বজ্ঞানকে মুখস্থ করলে তত্ত্ব হয় এটা বর্তমানে আমি শুনতে পাচ্ছি কিন্তু আগে আমি জানিনি আমাকে গুরু বৈষ্ণব বুঝিয়েছেন তত্ত্বজ্ঞান এভাবে পাবে না যদি তাদের সঙ্গে তোমার হৃদয় রিকনসাইল গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা তাহলে দেখবে অটোমেটিক তোমার হৃদয়ে সব তত্ত্ব স্ফূর্তি হবে তত্ত্বকে মুখস্থ করতে হয় না তত্ত্ব দেখা দেবে না হৃদয়ে তারপর হরিগত বেরোবে তত্ত্ব দেখা দিচ্ছে তারপর হরিগত হয় মুখস্থ করে হরিকত হয় না হরিকতা বামুন গোস্বী মহারাজে হরিগত যারা শুনেছেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় যেখানে বসিয়ে দিয়েছেন সেখানে বলতে হয় প্রচণ্ড জ্বর প্রচণ্ড ধূম জ্বর সেখানে বামন গোস্বী মহারাজ চিত্তরঞ্জনে আমাদের জগন্নাথ প্রভুর নাম শুনেছেন পুরনো ভক্ত বাহন গোসিমা মারে সেইখানে তাকে বসিয়ে দেওয়া হয়েছে হিন্দি কথা তো বলছে আগে পর্যন্ত বলছে গুরুদেব কথা বলতে বলতে পারবে না বিরাট জনসমাজ হয়েছে বাউন গোসিমে আমি যাবো কী করে যাবেন আমি যাবো তুই আমাকে গিয়ে বসিয়ে দে ওখানে ওখানে গিয়ে যখনই বসিয়ে দেওয়া হলো এবার ব্যাস বাঞ্চা তো শুরু করলেন ও চললো দু আড়াই ঘন্টা দু একটা উদাহরণে কিছু লাভ হবে না তবুও কিছু যদি লাভ হয় আসামের কথা আসাম কোচবিহার কোন জায়গায় আমি মনে নাই আমি জানি তার সঙ্গে তার জ্যেষ্ঠ তার সঙ্গে তার গুরুভাইরাও রয়েছে নাম করা গুরুভাই এখনো নাম বলে দরকার নেই তারা রয়েছেন তারা তার সমবয়সী প্রায় বনসি মাস বয়সে অনেক বড় তারা আসাম না উত্তরবঙ্গে কোথায় প্রচারে গেছিলেন গিয়ে সেখানে এক মাস ধরে প্রচার চলছে যে এখানে বামনগুসি মহারাজ এবং অন্য সাধুরা আসবেন দেবানন্দ গরিমঠ থেকে বিস্তর ধর্মসভা হবে হই কথা আপনারা সব আসেন আসামের লোকে স্বাভাবিক একটু শ্রদ্ধা আছে তাদের আমাদের মতো নচ্ছান নয় আহ দো কী হবে ওয়েস্টেজ অফ টাইম ওই ছাগলগুলো এই বলে ওয়েস্টেজ অফ টাইম আমি দেখেছো তুমি ওয়েস্টেজ অফ টাইমে তোমার যা যে কে কর্ম তুমি নষ্ট করছো টাইম আমার কাছে এলে তোমার টাইম নষ্ট হবে না এটা আমি প্রমাণ করে ছাড়বো তোমাকে যাই হোক এখানে যখন তুমি সেই দিন এবার আকাশ ভেঙে পড়েছে এত বৃষ্টি সে বৃষ্টি মানে বন্যা হয়ে যায় রাস্তায় চলবার রাস্তা নেই এই পর্যন্ত জল সব জল ভেঙে যেতে হয় বামনগুসি মা সন্ধেবেলা যখন হরিকথা হবে তার আগে বলছেন গুরু গুরুভাই চলো হরিকথে বেলা আপনি খেপেছেন আপনি পাগল নাকি যান আপনি যান কে আসবে এখানে এ হরিকতা কে আসবে এত জল বল হ্যাঁ যান আপনি যান মামুন গোসি মা যে তো সবসময় ধৈর্য সহ্য আছে তা ঠিক আছে গুরু ভাইরা এইসব ভাষা বলেছে ঠিক আছে আমি যাই তাহলে আপনারা যখন যাবেন তো কথা দিয়েছি ছাতাটাকে এরম নিয়ে জুতোটাকে হাতে ধরবে চললেন জল ভেঙে ভেঙে সেইখানে গিয়ে যখন যেখানে হবে উপস্থিত হলেন চোখ চড়ক গাছ বলে বলে কি এই বৃষ্টি এই ঝড় এই জল এত জল এখানে হাজার হাজার ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ছিল মহারাজ কী বলবেন ভালোই হলো এটা মা ভগবানের ব্যবস্থা একাই বলতে পারলেন দু ঘন্টা নালে গুরু ভাইরা বলতো আরও এক ঘন্টা তো দিতে হতো না এক ঘন্টা চল্লিশ মিনিট আরও করে দিতে হতো তা সহাপুরুষে বললেন এরকম একটা ঘটনা না এরকম কত ঘটনা যেগুলো আমি বর্ণনায় বলতে গেলে আপনাদের কাছে তত্ত্ব এবং তার চরিত্র ধরো সাইড বাই হিসেবে আলোচনা করতে গেলে ইট উইল টেক ভাস্ট টাইম আমি দিনের পর দিন খালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহুপাত অ্যান্ড হিজ ইউনিক আচার্য শিব এটা সম্বন্ধে সত্তরটা কথা হয়েছে এই করোনা পিরিয়ডে এবং বিশ্ব বৈষ্ণব প্রসাদ কাকে বলে ইংরাজিতে হয়েছে সত্তরটা কথা খালি প্রহুপাত এবং তার আচার্য তারপরে আমি শান্তি হতে পারিনি সত্তরটা ইন্টারনেটে পেয়ে যাবে তাই এই বামুন গোশ্রী মহাজ সম্বন্ধে আমি বলব কি বলবো আমি তাকে কিছু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য নাকি তার বাণী বৈভব তার কৃপা এগুলো নেওয়ার জন্য আমি এসেছি আমি স্বার্থপর আমি নিজের কারণেই নিজে এসেছি দেবানন্দ মঠে পৌঁছে গেছি ছটার মধ্যে পাঁচটায় রওনা হয়েছি গাড়ি নিয়ে দেবানন্দ মঠে কথা দেড় ঘন্টা হয়েছে প্রায় তারপর এখানে চলে এসেছি সমানে ভগবানের ইচ্ছা তাই হলো তা না আপনাদের দর্শন পেতাম না কৃপা পেতাম না আপনাদের ঠকে যেতাম যাই হোক ভালোই হলো খাওয়াটা আমার কাছে বড়ো কথা না হয়তো দেখবেন কিছুই কী করা যায় যাই হোক এখানে আমি ওই শ্লোকের একটু ব্যাখ্যা করে ছাড়বো কেন ওর আরতির সময় আছে কৃপা সিন্ধু যেটাকে বলছেন সুসংপূর্ণ প্রথম প্রথম ওয়ার্ডটা হলো কিপা সিন্ধু যিনি কিপার সিন্ধু মানে সাগর অনন্ত সাগর কিপা সিন্ধু সুসংপূর্ণ যিনি নিজের মধ্যে নিজে সেলফ কন্ট্রেন্ট স্যাচুরেটেড বোঝা গেল কিপা সিন্ধু সুসংপূর্ণ মানে তার মধ্যে ইমপারফেকশন বলে কিছু কথা নেই বোঝা গেল আমি কি বলছি গুরুদেবের মধ্যে কোনো ইমপারফেকশন বলে কিছু নেই অসন্তোষ বলে কিছু নাই তিনি পূর্ণ বস্তু ভগবান পূর্ণ বস্তু ভগবান আর তিনি যেহেতু পূর্ণ বস্তুর সঙ্গে যোগাযোগ রেখেছেন তাই তিনিও পূর্ণ অ্যাকচুয়ালি আমরা যদি জীবাত্মাগুলোকে গুরুদেবগুলোকে সব পূর্ণ বলি এটা সিদ্ধান্ত উল্টো হয়ে যায় এটা হয় না পূর্ণা পূর্ণমাদায় ও পূর্ণমেব সাথে। ভগবানের কাউন্টারপট হয় না বুঝে গেল মাময়ী বংশ জীবলোকে জীববত সনাতন ভগবানের কোনো কাউন্টারপার্ট হয় না বাজে গেল কি বললাম ভগবানকে কেটে কেটে একটু টুকরো এরম হয় না ভগবানের রাজ্যে একটা ধুলিকণা সেটাও পূর্ণ ভগবানের রাজ্যে যদি একটা ডাস্ট পার্টিকেল থাকে সেটা পূর্ণ আর আমি পূর্ণ নয় এরকম রাজ্যের কথা তাহলে বামুন কোসি যেহেতু তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেবকে এইভাবে নিত্যানন্দের সঙ্গে যোগাযোগ রাধারণীর সঙ্গে ভগবানকে ধরে রয়েছেন তাই তার পূর্ণ বস্তু তার পূর্ণের সঙ্গে যোগাযোগে তাদের পূর্ণতা প্রাপ্ত হয়েছেন পূর্ণতা প্রাপ্ত হয়েছেন তারা হৃদয় তো তাদের পূর্ণ কোনো অভাব নাই অভাব যতক্ষণ থাকে ততক্ষণ বদ্ধজীব বলে আমাদেরকে মনে করা হবে যদি আচার্যরও কাজ করি যদি আমার মধ্যে দেখা যায় কিছু অভাব যায় হয় নিশ্চয়ই আমি আচার্য নয় নিশ্চয়ই আমি আচার্য নয় মিথ্যে কথা বলছি আমি আচার্যর মধ্যে কোনোদিন অভাব অভিজ্ঞ থাকে না আচার্যের প্রধান দায়িত্ব আমি আজকে পারলাম না আবার আশে বছর হতে পারে আমার মনে থাকবে কোন জায়গায় শেষ করলাম আচার্যের প্রথম দায়িত্ব হল আমাদের এই গৌড়ীয় বাণী বৈভবকে সংরক্ষণ করা বোঝা গেল আচার্যের কোনো কাজ নেই আচার্যের কোনো বাহাদুরি দেখাবার দরকার নেই আচার্যের একটা ওয়ান অ্যান্ড এ সিঙ্গল ডিউটি আচার্যের একটাই কাজ আছে সেটা কি যে আমাদের সম্প্রদায়ের যে বাণী বৈভব সে বাণী বৈভবকে সংরক্ষণ করতে পারে কেউ যেন এই বাণী বৈভবকে মিস না করতে পারে একজন বিদেশি সে হরিকতা প্রসঙ্গে জেসাস ক্রাইস্টের যে সহ্য ক্ষমতাটা এই সম্বন্ধে আমি কিছু আলোচনা বলেছিলাম তাদেরকে উৎসাহিত করার জন্য সঙ্গে সঙ্গে বলে বাবা অলরেডি টোল অল স্যাম তারা এবার গির্জাতে আরম্ভ করেছে আমি এবার তারপর ঝেঁটা মারা শুরু করেছি এই পাঁচটা না কটা হয়েছে যে হাউ টু মিস ইউজ বাণী এবার ওদেরকে জবাব দিয়েছি তোমায় কোনো বলেছি এ কথা কো কবে বললাম দেখা আসলে বদ্ধজীব সবসময় একটা ওয়ে আউট খোঁজে বদ্রজির সপ্তাহে একটা ক্লু খোঁজে হ্যাঁ গুরুদেব করেছে আমিও করবো বোঝা গেল আসলে ওদের ভোগে ভোগের বৃত্তি আছে গুরু বৈষ্ণবকে কেন্দ্র করে ওরা চায় কি আমার নিজের ভোগগুলোকে চরিতার্থ করুক গুরু বৈষ্ণব কখনো উল্টো কথা বলে না ওরা বলে এই তো বলেছে তাহলে একই এবার খাও তার এই মারতে হলো আবার বেশি করে ভালো পাঁচ দিনে ভালো ঝাঁটা খেয়েছে এখনও উঠে দাঁড়াতে পারবে না বদমাইশি বুদ্ধি একবারে ছড়িয়ে দাও যাই হোক এইখানে কীপা সুসংপূর্ণ গুরুদেবের কোনো অভাব নাই অভিযোগ নাই যদি থাকে সে বদ্যজি কৃপা সিন্ধু সর্বসত্ত্ব প্রকার উপকার যেটা রসামৃত সিন্ধুতে আমাদের রূপক সিং পাত বলছেন একটা গুরুদেব তোমার তার কাছে যদি রসগোল্লা সন্দেশ না থাকে জেনেরগো তার কাছে যা আছে তা দিয়ে তোমাকে অপ্যায়িত করতে পারবে এটা কি আছে এটা রূপকশ্বী পাস রসামৃত সিন্ধু বলছেন প্রেরণাম সর্বজগতাম আমার গুরু পদ্মাকে যে এমন মধু আছে অমৃত আছে তিনি সমস্ত জগৎকে আপ্যায়িত করতে পারবেন বোঝা গেল আপ্যায়িত তাদেরকে রসগোল্লা সন্দেহ আনতে হবে না কি ভক্তিপূর্ণ পুরী গোষ্ঠী জীবনে দেখা যায়নি কত কত কষ্ট পাচ্ছি যে লোক মহারাজের কাছে এসছেন এসে দেখার সঙ্গে সঙ্গে আনন্দ জুড়িয়ে গেছে ভক্তিভূষণ ভাগত গোসে মহারাজের কাছে কত লোক অনর্থ কত কষ্ট কত দুঃখ পেয়েছে এসে যেই চরণ দেখে বাস হয়ে তাদের চরণে দেখার সঙ্গে সঙ্গে হয়ে গেছে তো এই যে কথাটা রসামৃত সিন্ধুতে বলা আছে প্রেরণানাম সর্বজগতম মানে আমার গুরুপাদ পদ্ম সমস্ত জগৎকে আপ্যায়িত করতে পারবে তার কাছে এমনই অমৃত আছে কি অমৃত রসামৃত সিন্ধু ভক্তি রসামৃত সিন্ধু আছে না তিনি আপ্যায়িত করতে পারবেন তোমরা কি আমাকে রসগোল্লা সন্দেশ দিয়ে আপ্যায়িত করবে চলো আমি কি খাই দেখো তোমরা তো ভালাবে এই খাই চালাবে যাই হোক কৃপা আসেন দুঃ সুষপূর্ণ সর্বসত্য নিঃস্পৃহ তার মধ্যে কোনো স্পৃহা নাই স্পৃহা বর্জিত বিজ্ঞান ভগবানের প্রতি ভালোবাসাতে এমনই তিনি সন্তুষ্ট তার আর কিছু লাগে না কৃপা আসেন সুসংপূর্ণ সুষপূর্ণ সর্বস্বত্য সর্বজগতের যে কোনো প্রাণী আছে তাকে উপকার করতে চান এ সম্বন্ধে অনেক কথা বলা দরকার যদি বেলা হয় তিনটে থেকে চারটে থেকে তার হতে পারে এখন আর হবে না মনে হয় না কেন জীব হিংসার ব্যাখ্যাটা প্রপাত কি বলেছেন আর আমাদের গোসি মাঝের মধ্যে সেটা কিরমভাবে দেখা দিয়েছিল এগুলো আলোচনার বিষয় তিনি সমস্ত জগতে যত প্রাণী আছে এমন কি যিনি আমাকে খুন করতে চান আমি যাকে ছোট থেকে বড় করলাম জঞ্জাল থেকে দোয়া এখন আমাকে খুন করতে চায় আমি তুই ছুরিটা নিয়ে দেখি ছুঁড়িটা নিয়ে আছো আমি দাঁড়িয়ে আছি আমি জানি অদপথনে গেছে কিছু নেই তথাপি আমি তাকে তারাই নিই আশ্রমে একটা নিত্য তোলে থাক যেভাবে চাল চল অন্তত তো আমাকে দেখবি আমি তোকে দেখব কি হয় তোর জীবনে যে শত্রুতা বলে কিছু থাকে না গুরু বৈষ্ণবের জীবনে শত্রুতা কম্পিটিশান শত্রুতা এসব কিছুই থাকে না এগুলো ভুল ধারণা তো বামনুশ্রী মহারাজের জীবনে কৃপা আসেন তো শোষণপূর্ণ সর্বসত্ত্বের উপকারক আর নিষ্পৃহ তিনি কোনো আশা করেন না সর্বত অসিদ্ধ সর্ব সব বিষয়ে তিনি সিদ্ধ সর্ববিষয়ে তিনি সিদ্ধ এই সম্বন্ধে পরে আলোচনা করবার টাইম নেই কৃপা সিন্ধু সুসংপূর্ণ সর্বসত্যপকার নিষ্পৃহ সর্বত অসিদ্ধ সর্ববিদ্যা বিশারধ যে কৃষ্ণকে জেনেছে তার কি জানার বাকি আছে জাসমিন গ্যাথে সর্বমিদম বিজ্ঞাতম ভবতী যশ্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতী ইত্যাদি প্রথম শ্লোকের ব্যাখ্যা আর করা গেল না খালি উচ্চারণ করে আমি শেষ করব পরে যদি আপনারা কৃপা করেন তো আলোচনা হবে না আমি চলে যাব আর কি আছে বিজিত ঋষিক বায়ু বিরদন্ত মন সুরগম জয়ন্তি জন্তু মতি লোলোম পায় খিদ ব্যাসন সতামৃত সমবহায় গুরোচরণ